এবার মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেব বর্মা তেইশ নির্বাচনকে সামনে রেখে বিশাল ঐতিহাসিক জনসভা করলেন এবং শাসক দল বিজেপির দশ থেকে পনেরো জন বিক্ষুব্ধ বিধায়ক দলে যোগদান করতে পারেন এমনটাই জল্পনা উঠতেই শুরু করেছে তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা উঠতেই শুরু করেছে শাসক দল বিজেপির পায়ে প্রেক মারতেই শুরু করে দিলেন ত্রিপুরা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেব বর্মা কথাতেই বলে যে ঘরে মধু দেয় সেই ঘরে মৌমাছির চাক ভাঙে এবার সরাসরি তিপ্রামথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা শেষ ভরসায় কি পাহাড়বাসী এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জোর জল্পনা তিপ্রা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎকিশোর বর্মনের অনুগামীরা পথে নেমেই প্রতিবাদ মহারাজা শোর দেববর্মনের জনসভা থেকে শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ করেন ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ে ত্রিপুরা রাজ্যের গুন্ডারাজ সৃষ্টি করেছে শাসকদল বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা বারো থেকে পনেরো জন বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক মথাদলে যোগদান করতে পারে এমনটাই সূত্র মারফত খবর তবে বিজেপির আইপিএফি জোট সঙ্গীরা অধিকাংশই মথাদলে মিশে যেতে চলেছেন ত্রিপুরা মোথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদূত কিশোর দেব